যাচ্ছে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলের পথে। আসছে ঈদে ময়মনসিংহ, শেরপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ মানুষকে রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে যেতে হবে এই পথ দিয়ে। সেজন্য ঢাকা থেকে বের হতে প্রথম বাধা গাজীপুরের চান্দনা চৌরাস্তার। টঙ্গী হয়ে এই চৌরাস্তার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। রাস্তাটুকু খুব বেশি খারাপ না হলেও নানা অব্যবস্থাপনায় অর্ধেক রাস্তায় চলতে পারছে গাড়ি, বাকি অর্ধেক বাজার পার্কিং সহ অন্যদের দখলে। দোকান বসেছে তারা টেনে প্রতিদিনই। কারা টাকা নেয়? এই পুলিশে টাকা নেই, যারা যারা নেয়। এখানে পার্কিং এর নিয়ম রাস্তা তো ঠিক করতেছে, এজন্য ঈদের সময় যানজট অনেক হবে, কিন্তু এখানে গাড়ি ঘোড়া সাইডে থাকে, অনেক জাম হবে। এই হচ্ছে চান্দনার চার রাস্তার মোড়। ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহন বাড়বে বেশ কয়েক গুণ, তাই দীর্ঘ যানজটের কবলে পড়তে হতে পারে এই মোড়ে। ঢাকা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পথ ঈদে ঘরমুখো মানুষ অনেকটা ভালো রাস্তায় আসতে পারলেও এরপর থেকে পড়বেন চরম বিড়ম্বনায়। কারণ এই চৌরাস্তা থেকে সামনের প্রায় 20 কিলোমিটার পথ শুধুই খানাখন্দ, পাশাপাশি চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ। একটু বৃষ্টিতেই চেনা দায় এটি মহাসড়ক, অনেকটাই কাদামাটির মধ্যেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাড়ি। চান্দনা চৌরাস্তা থেকে শ্রীপুরের মাওনা পর্যন্ত পথ প্রায় 29 কিলোমিটার, যার বেশিরভাগেরই অবস্থা এমন বেহাল। অনেকদিন এমন দুর্ভোগের মধ্যেই এই পথ চলছেন যাত্রী চালকরা, তাই আসছে ঈদেও এর ব্যতিক্রম তো নয়ই, বলছেন অসহনীয় বিড়ম্বনা অপেক্ষা করছে তাদের জন্য। সারা রাস্তায় বাঙ্গাল, 4 ঘন্টা থাকা লাগে, 9 ঘন্টা গাড়ি চালানো যায় না, একবারে ধীরে ধীরে আসতে হয়। ঈদের পরিস্থিতি ভয়াবহ অবস্থা হবে এভাবে থাকলে। দুর্ভোগ কমাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু সেই 2010 সালে। দুদফা সময় আর ব্যয় বাড়িয়ে 87 কিলোমিটারের এই মহাসড়ক সংস্কার লক্ষ্য এখন 2015 জুনে। বিড়ম্বনা কমানোর বদলে এই ধীরগতির প্রকল্প এখন দুর্ভোগের অপর নাম। এটা তো রাস্তা ভাই, জমনের ভাঙ্গা শুরু, এখন কি করার আছে? মন্ত্রী বলছে ঈদের আগে রাস্তা কমপ্লিট হবে, কই কোনো পরিবর্তন দেখতেছি না আমরা। মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে, গন্ডার আছে আমরা, এক শৈল মোড়া বাড়ি হয়েছে। কয় বছরে ঠিক হয়? ঠিক আছে, আগামী 6 অক্টোবর পবিত্র ঈদুল আজহা, আর ছুটি শুরু 4 অক্টোবর থেকে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আর হয়তো দিন দশেকের মধ্যে রাজধানী ছাড়তে শুরু করবেন মানুষ, কিন্তু এই পথের যারা সঙ্গী হবেন তাদের জন্য বড় আশঙ্কার খবর, এই অল্প সময়ের মধ্যে যদি এই রাস্তার ব্যাপক পরিবর্তন না হয় তাহলে এবারও তাদের ঈদের আনন্দে ভাগ বসাতে পারে দীর্ঘ যানজটের ভোগান্তি। লাবণ রহমান, এসএটিভি, শ্রীপুর, গাজীপুর।